বেগম খালেদা জিয়ার মুক্তি হলো আমাদের প্রাধান্য, তাকে মুক্ত করতে হবে। নির্বাচনের পরিবেশ তাহলে ফিরে আসবে। সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি হয় নাই, সমান সুযোগ সৃষ্টি করা সরকারের দায়িত্ব। আমাদের আলোচনা অব্যাহত আছে, নির্বাচনে যাব কি যাব না এই ব্যাপারে স্পষ্ট আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই। আগামী দুদিনের মধ্যেই 20 দলীয় ঐক্য জোট, আমাদের মূল দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সম্মুখে উপস্থাপন করবে। যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা চিঠি লিখবে, চিঠির ভাষাটা এরকমও হবে, যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সেই ক্ষেত্রে আমাদের দলীয় প্রতীকে অনেকে নির্বাচন করবে, অনেকে 20 দলীয় ঐক্যজোটের মূল দল বিএনপি প্রতীকে নির্বাচন করবে। ভারত জাতীয় যে দল বিএনপির বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তারপর 20 দলের বৈঠক হয়েছে, সবশেষে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে। দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়েছে প্রেস ক্লাবে দুপুর 1টায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের, তিনি প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমাদের সিদ্ধান্তের কথা আপনাদের জানাবেন, জাতিকে জানাবেন।